হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে ওয়াইটি নিউ অ্যাডভেঞ্চার চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম নতুন আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা অলরেডি দেখতে পেয়েছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া কিন্তু আপডেট এসে গিয়েছে। ভিউয়ার্স, এই আপডেটটির মধ্যে আপনারা কী কী পাচ্ছেন সকল কিছু আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেইন করে দেব। সো বুঝতে পারছেন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি। ভিউয়ার্স, এই আপডেটটির ভার্সন হচ্ছে 4.3 আর এই আপডেটটির সাইজ হচ্ছে 350+ MB। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের মেইন ভিডিওতে চলে যাই যে আপনারা এই আপডেটটিতে কী কী পাচ্ছেন সকল কিছু আজকে কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, যখনই আপনারা এই গেমসটিকে আপডেট দিবেন তখনই গেমসের ভেতরে প্রবেশ করার পর আপনারা হাতের ডাইন সাইডে কিন্তু একটি অপশন দেখতে পাবেন, যেটার নাম হচ্ছে মিনি গেম। অর্থাৎ এই গেমসটির মধ্যে আপনারা কিন্তু দুটি গেমস দেখতে পাবেন যেগুলো খুবই ছোট। ভিউয়ার্স, মিনি গেমস নামে যে কোনো অপশন আসবে তারা কিন্তু আপডেটে বলে দিয়েছিল। এরপরে ভিউয়ার্স, আপনারা দেখতে পাবেন মাল্টিপ্লেয়ার মোডে কিন্তু একটি অপশন নতুন যুক্ত করা হয়েছে, যে অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা রেসিং করতে পারবেন। ভিউয়ার্স, এই অপশনটির মধ্যে কিন্তু আপনারা দুইটি ম্যাপ দেখতে পাবেন, আরও ম্যাপ আসবে তারা কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ বর্তমানে কিন্তু আপনাদেরকে এই দুইটি ম্যাপ দিয়ে কিন্তু রেসিং করতে হবে, আরও ম্যাপ আসবে এটা অপেক্ষা করুন। আর কীভাবে এই অপশনটিতে আপনারা রেসিং করবেন, মানে মাল্টিপ্লেয়ার মোডে আগে আপনারা যেভাবে খেলতেন আর কি, ঠিক সেম এই অপশনটির মাধ্যমে কিন্তু একইভাবে কিন্তু রেসিং করতে পারবেন। ভিউয়ার্স, শুধু তাই নয়, আপনারা যখনই গেমসের ভেতরে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন আপনাদের রাস্তার আশেপাশে কিন্তু অনেক পতাকা রয়েছে, অনেক ফ্ল্যাগ রয়েছে। আসলে মূলত এই আপডেটটি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে, তাই কিন্তু অনেক পতাকা রয়েছে। বিভিন্ন স্কুল অথবা কলেজের সামনে আপনারা দেখতে পাবেন অনেক পতাকা টাঙ্গানো হয়েছে, অনেক সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। ভিউয়ার্স, এখানে কিন্তু শেষ নয়, আপনারা গেমসটির মধ্যে দেখতে পাবেন বর্তমানে 4টি কিন্তু নতুন গাড়ি অ্যাড করা হয়েছে, যেগুলার ফিনিশিংটা অনেক সুন্দর। ভিউয়ার্স, একটা হচ্ছে হলুদ, আরেকটা হচ্ছে মেবি নীল, আরেকটা হচ্ছে কালো, আরেকটা হচ্ছে হালকা ছাই কালারের। ভিউয়ার্স, এছাড়া কিন্তু রাস্তার আশেপাশে অনেক নতুন নতুন ব্যানার টাঙ্গানো হয়েছে। ভিউয়ার্স, এমনকি রাস্তার আশেপাশে যত ড্রেন রয়েছে এগুলো কিন্তু আগের থেকে অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে, যেটা দেখতে মোটামুটি রিয়েলিস্টিক দেখা যায়। এছাড়াও রাস্তার আশেপাশে অনেক নতুন নতুন বর্ডার অ্যাড করা হয়েছে। এছাড়াও আপনারা কোনো ম্যাপ যখন অন করতে যাবেন বা কোনো ম্যাপ দিয়ে যখন খেলতে যাবেন তখন আপনাদের সামনে যখন লোডিং পেজটা আসবে না, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন একটা অ্যাপস এসে গিয়েছে, যেটা মূলত মালি কোম্পানি তৈরি করেছে। ভিউয়ার্স, আমি যখনই দেখেছি গতকালকে বাসিডের আপডেট এসেছে, আমি তখনই কিন্তু আপডেট দিয়েছিলাম, কিন্তু আমার মোবাইলের হয়তো সমস্যা হয়ে গিয়েছিলো, আপডেট হচ্ছিল না। একটা সমস্যা কি, আপনার একবার হচ্ছে 46%, আরেকবার হচ্ছে 41%, আরেকবার হচ্ছে 25%, মানে একটা সমস্যার কি হচ্ছিল না আপডেট, বাট আজকে আপডেট হয়েছে অবশেষে। ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আজকের মতো এখান থেকে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখান থেকে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।